হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো, শিবা ইউনো। তো নতুন বন্ধু যারা রয়েছেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে, ওখান থেকে জয়েন করে নেবেন। ইভেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দেবেন। তো গাইজ, ফাইনালি যদি শিবা ইউনোর প্রাইজের দিকে লক্ষ্য করি, তাইলে দেখতে পাবেন 4টা 0-র পর 1200 শতাব্দীতে প্রাইজ চলতেছে, ঠিক আছে। তো এইটার টোটাল সাপ্লাই যদি আমরা লক্ষ্য করি, তাহলে এখানে দেখতে পাবেন তেমন কিন্তু না, এখানে 500 সার্কুলেশন সাপ্লাই হচ্ছে 500 ট্রিলিয়ন, আর হচ্ছে টোটাল সাপ্লাই যদি লক্ষ্য করেন অনেক কম বেশি কিন্তু, ঠিক আছে, মানে হালকা পাতলা তেমন কিন্তু কম বেশি নাই, ঠিক আছে। তো এইখানে যদি লক্ষ্য করেন, তাহলে হচ্ছে 549 ট্রিলিয়ন হচ্ছে সার্কুলেশন, আর 589 ট্রিলিয়ন হচ্ছে আপনার টোটাল সাপ্লাই, ম্যাক্স সাপ্লাই উল্লেখ করা নাই। তো যাই হোক, অল টাইম হাই গেছে কত দেখতেই পাচ্ছেন, অনেকই হাই গেছে। তো লো গেছে দেখতে পাচ্ছেন এতগুলো জিরোর পরে 8, ঠিক আছে, 4টা 0-র পর অল টাইম হাই গেছে হচ্ছে 4টা 0-র পরে 8। তো সেই সময় কিন্তু তাদের হিউজ পরিমাণ একটা মার্কেট ক্যাপ উঠছিল। তো মার্কেটে হচ্ছে 12,000 কারেন্সির ভিতর, 12-13,000 কারেন্সির ভিতর এইটা কিন্তু র্যাঙ্ক করতেছে কত নম্বরে, 13 নম্বরে। এখানে যদি লক্ষ্য করেন 13 নম্বরে তাদের শিবারিয়াম লিয়ার ট্রু ব্লক চেন আসতেছে, ঠিক আছে, কামিং সন আর কি চলে আসবে অল্প কিছু দিনের ভিতরই, তখন কিন্তু মার্কেটে একটা ভালো একটা পাম্প করতে পারে। আর বিটকয়েন এভরিথিং যদি ঠিক থাকে, তাইলে মার্কেট পাম্প করবে, ঠিক আছে, কারণ বর্তমানে বিটকয়েনের অবস্থা খুবই খারাপ, যার কারণে কিন্তু প্রতিটা টোকেনের মানে অবস্থাই খারাপ, ঠিক আছে। তো এই সময়টা আপনাকে কাজে লাগাতে হবে, $10-20 আপনি শিবা ইউনো বাই করে রাখতে পারেন, ঠিক আছে, ফিউচারে কাজে দিবে, যেহেতু এটা 13 নম্বরে র্যাঙ্ক করতেছে, ঠিক আছে, টপ 10-এর ভিতর না থাকলেও টপ 20-র ভিতর আছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছেন টপ 10-এও কিন্তু গেছিল শিবা ইউনো, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। এখন আমরা দেখব কোন কোন মার্কেটে এটা লিস্টেড আছে। এইখানে কিন্তু বড় বড় এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ঠিক আছে, বাইন্যান্স সহ কয়েনবেস, কুকয়েন, gate.io, মানে মোটামুটি সব এক্সচেঞ্জারেই কিন্তু শিবা ইউনো লিস্টেড আছে, ঠিক আছে। সো আপনারা চাইলে বাই করতে পারেন নিজের রিস্ক অনুযায়ী। এখন যদি আমরা চার্টের দিকে লক্ষ্য করি শিবা ইউনোর, জাস্ট ওয়েট করব। তো গাইস, এখানে যদি শিবা ইউনোর হচ্ছে চার্টটা দেখেন, তাইলে কিন্তু ফলো করতে পারবেন। এইখানে এইখানে লক্ষ্য করলে দেখতে পাবেন সাইডওয়ে মার্কেট কিন্তু ক্রিয়েট, ঠিক আছে, এইখানে যদি ফলো করেন তাইলে দেখতে পাবেন সাইডওয়ে মার্কেট ক্রিয়েট, ঠিক আছে। তো এই মার্কেটের লক্ষণটা হচ্ছে পাম্প করার একটা চান্স, ঠিক আছে, পাম্প করার একটা চান্স থাকে, বাট এখন কিন্তু বিটকয়েনের অবস্থাই খারাপ। সো এখন মূল সময় হচ্ছে আপনাকে হোল্ডিং এন্ট্রি নিতে হবে, প্রত্যেকটা টোকেনের উপর হোল্ডিং এন্ট্রি নিতে হবে। যারা শর্ট টাইমে ট্রেড বুঝেন করতে পারেন, আর যারা বুঝেন না তারা হচ্ছে হোল্ডিং এন্ট্রি নিয়ে রাখবেন, ঠিক আছে, কারণ এখন হচ্ছে সুযোগ, আপনি একটা টোকেন কম দামে পেয়ে যাচ্ছেন, তাই বাই করে রাখা, তার ব্যাকগ্রাউন্ড চেক করা, পিছনে সামনে কি আছে না আছে আগে চেক করে নেবেন, তারপরে বাই করে হোল্ড করবেন, ঠিক আছে। সো আশা করি ব্যাপারটা বুঝাইতে পারতেছি। আর শিবারিয়াম খুব শীঘ্রই কিন্তু লেয়ার টু ব্লকচেন মানে আসবে, আর তখন কিন্তু এই টোকেনটা আরও হিউজ পরিমাণে বাই সেল হতে পারে, সেই কারণে আরও মার্কেটটা পাম্প করতে পারে, ঠিক আছে। সো এখন আপনারা চাইলে বাই করতে পারেন, আর আমি সাজেস্ট করবো আর একটু নিচে যদি পান মার্কেট 11 বা 10-10-এ যদি পান, এতগুলো জিরোর পরে বাই করতে পারেন, ঠিক আছে, বাই করে হোল্ড করে রাখেন, ঠিক আছে, কাজে দিবে। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবায় দিবেন। বেল আইকন দাবানোর ফলে যেটা হবে, আমাদের ভিডিও আপনাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যাবে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।